ওকে, তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা শুরু করবো, নতুন চ্যাপ্টার, সেটা হচ্ছে বিদ্যুতের চৌম্বক ক্রিয়া। তো এই চ্যাপ্টারটা শুরু করার ক্ষেত্রে আমি জাস্ট এক মানে কয়েকটা কথা বলে দিতে চাই। সেটা হচ্ছে যে আমরা জানতাম যে বিদ্যুৎ শুধুমাত্র ওই ইলেকট্রনের প্রবাহ, বিদ্যুৎ প্রবাহ এই পর্যন্ত আমাদের জানাটা সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই যে একটা ইলেকট্রন বা একটা প্রোটন যখন প্রবাহিত হয়, তখন এই যে যে তারটা আছে সেই তারটার আশেপাশে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। তার মানে চৌম্বক আর বিদ্যুতের মধ্যে একটা সম্পর্ক নিয়ে আমরা এই চ্যাপ্টারে কাজ করব, ক্লিয়ার? এবং এইটা অ্যাট ফার্স্ট আবিষ্কার করছিলেন হচ্ছে বিজ্ঞানী ওয়াস্টেড। উনি ছাত্রদেরকে অনেকদিন শিখাইছেন যে বিদ্যুতের কোনো চৌম্বক ক্রিয়া নাই, বিদ্যুতের কোনো চৌম্বক ক্রিয়া নাই। তিনি অনেকবারই শিখাইছেন এবং ছাত্রদের দ্বারা পরীক্ষা করে দেখাইছেন। তো উনি একটা কম্পাস ইউজ করতেন, এবং এই কম্পাসের তো আমরা তো জানি যে কম্পাসের যে কাঁটাটা সেটা উত্তর দক্ষিণ বরাবর থাকে, তাই না? তো এই যে এই কম্পাসের যে কাঁটাটা এটা উত্তর দক্ষিণ বরাবর থাকে, এবং উনি এর চারপাশে এরকম ভাবে একটা তার দিছিলেন এবং তার মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করতেন। তো উনি অনেকদিন ছাত্রদেরকে শিখাইছেন যে বিদ্যুতের চৌম্বক ক্রিয়া নাই, কারণ তিনি যখন বিদ্যুৎ এই তার বরাবর যখন বিদ্যুৎ দিতেন তখন এই কম্পাসের কোনো চেঞ্জ হইতো না। আমরা একটু পরে দেখবো অ্যাকচুয়ালি কম্পাসের কিরকম চেঞ্জ হয়। তো কম্পাসের কোনো রকম চেঞ্জ হইতো না। তো আলটিমেটলি যেটা করলো সেটা হচ্ছে একদিন উনি দেখাইতে গেলেন, এবং যেটা হইলো সেটা হচ্ছে যে হঠাৎ করে কম্পাসের কাঁটার দিক পরিবর্তন হলো। তো ছাত্রদের সামনে তো উনি আর কিছু বলতে পারতেছেন না। ছাত্ররা জিজ্ঞেস করতে যে স্যার আপনি তো বলছিলেন যে বিদ্যুতের কোনো চৌম্বক ক্রিয়া নাই, তাইলে আজকে কম্পাসটা এরকম নড়তেছে কেন? তখন তিনি বলছেন যে আমাকে একটু ভাবতে দেও, ভাবতে মানে ভাবার জন্য একটু টাইম দেও। তো উনি ভাবলেন, বাসায় গেলেন, তারপরে আরেকটা নতুন কম্পাস আনলেন। আনার পরে যেটা দেখলেন সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি বিদ্যুতের চৌম্বক ক্রিয়া আছে এবং কম্পাসটা অল টাইম নড়ে, বাট ল্যাবরেটরির যে কম্পাসটা ছিল সেটার মধ্যে একটু প্রবলেম ছিল, যে কারণে যে এটা হয় নাই, মানে উনি ওইটা উল্টাটা পড়াইতেছিলেন। তো আমরা এই ওয়াস্টের দেখবো যে বিদ্যুতের চৌম্বক ক্রিয়া আবিষ্কার করছেন, এবং আমরা এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো। সো প্রথম যে বেসিক ধারণাটা আমি দিতে চাই এই চ্যাপ্টারে ঢুকার ক্ষেত্রে, তোমাদের আমি স্থিরতড়িৎ চলতড়িৎ খুব ভালোভাবে লেকচার নেওয়া হয়েছে, সো ওইগুলো যদি ভালোভাবে বুঝো বিদ্যুতের চৌম্বক ক্রিয়া খুব ইজি ব্যাপারটা। সো এই চৌম্বক ক্রিয়ার ক্ষেত্রে আমি যে প্রথম যে ধারণাটা তোমাদেরকে দিতে চাই সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র এবং চৌম্বক বল রেখা। মোটামুটি সুজায় আমরা এয়ার ক্ষেত্রে যেটা করছিলাম কি বলে, অর্থাৎ আচ্ছা, তো এই যে বিদ্যুতের চৌম্বক ক্রিয়ার ক্ষেত্রে প্রথমে আমি যে ধারণাটা দিব সেই ধারণাটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র এবং চৌম্বক বলের রেখা। তো আমি লিখলাম যে চৌম্বক ক্ষেত্র, খুব ইজি ব্যাপার, তা আমাদের যেই তড়িৎ ক্ষেত্রের যে ধারণাটা ছিল সেই একই ধারণা। অর্থাৎ একটা চৌম্বক তার যতটুকু অঞ্চল পর্যন্ত অন্য একটা চৌম্বককে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে সেটাই চৌম্বক ক্ষেত্র, ক্লিয়ার? আমরা তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে কি করছিলাম সেটা হচ্ছে যে একটা চার্জ, এই চার্জটা তার যতটুকু অঞ্চল পর্যন্ত অন্য একটা চার্জকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে সেটা ছিল তড়িৎ ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে, চৌম্বক ক্ষেত্রের ডেফিনেশনটা হচ্ছে যে একটা চৌম্বক তার যতটুকু অঞ্চল পর্যন্ত অন্য একটা চৌম্বককে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে সেটা চৌম্বক ক্ষেত্র। সাপোজ এদিকে আমি একটা চৌম্বক রাখলাম, এই চৌম্বকটার দুইটা পোল আছে, একটা হচ্ছে নর্থ আর একটা হচ্ছে সাউথ। এখন খেয়াল করো এই যে নর্থ আর সাউথ, এখন এই চৌম্বকটা তার এই অঞ্চল পর্যন্ত অন্য একটা চৌম্বককে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে, দ্যাট মিন্স এই অঞ্চলটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, এর বাইরে করতে পারে না, দ্যাট মিন্স এই এই চৌম্বকের চৌম্বক ক্ষেত্র এই এরিয়ার বাইরে এক্সিস্ট করতেছে। সো খুব ইজি ব্যাপারটা, চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা ধারণা। তারপরে আমরা যেটাতে চলে যাবো সেটা হচ্ছে চৌম্বক বল রেখা। সো চৌম্বক বল রেখার ক্ষেত্রে যেটা করবো সেটা হচ্ছে, দেখো চৌম্বক বল রেখার ক্ষেত্রে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে চৌম্বক বল রেখা, চৌম্বক বল রেখা। এখন এই যে চৌম্বক বল রেখার জন্য যেটা দেখাবো সেটা হচ্ছে, আমরা যখন তড়িৎ বল রেখা নিয়ে চিন্তা করছিলাম তখন আমি বলছিলাম যে এই যে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করছে একটা চার্জ, এখন এই তড়িৎ ক্ষেত্রে খেয়াল করো এই তড়িৎ ক্ষেত্রে যদি আমি এক কুলম্ব ধনাত্মক আধানকে রাখি তখন এটা যেই পথ বরাবর যাবে সেটাই হচ্ছে তড়িৎ বল রেখা,
এক কুলম্ব ধনাত্মক আধান গেলে আর প্লেসটা এই বরাবর যাইতে পারে, এই বরাবর যাইতে পারে, এই বরাবর যাইতে পারে। দ্যাট মিনস এই যে এই দিকগুলো, এই যে এই রেখাগুলো, এই রেখাগুলোই হচ্ছে কি তড়িৎ বলরেখা। চুম্বক বলরেখার ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে চুম্বকের আগে একটা আমাদের একটা ইয়া জানতে হবে, যে তুমি ভাবতেছো যে হ্যাঁ তাহলে একটা চুম্বক এদিকে রাখবো, চুম্বক ক্ষেত্র আর একটা চুম্বককে আনবো, এটা যেই বরাবর আকর্ষণ বা বিকর্ষণ করবে সেটাই হচ্ছে কি চুম্বক বলরেখা। বাট একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে তুমি একটা চার্জকে আলাদা করে নিয়ে আসতে পারছো, এই চার্জটার সাথে কোনো সময় মাইনাস চার্জ না থাকলেও চলবে, অর্থাৎ মাইনাস চার্জ আসবে না। তুমি যদি চাও যে প্লাস চার্জ আনবা, প্লাস চার্জ আনতে পারবো, সমস্যা নেই, এটার সাথে সবসময় মাইনাস চার্জটা থাকবে না। বাট চুম্বকের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে একটু ভিন্ন, অর্থাৎ চুম্বক একটা চুম্বক থেকে কখনোই তুমি একটা মেরুকে আলাদা করে নিয়ে আসতে পারবা না। অর্থাৎ তুমি এই আমি ব্যাপারটা একটু বোঝানোর চেষ্টা করি, খেয়াল করো, ব্যাপারটা হচ্ছে যে এটা যদি একটা চুম্বক হয়, আমরা জানি যে চুম্বক উত্তর দক্ষিণ বরাবর থাকে, অর্থাৎ চুম্বকের দুইটা দিক থাকে, একটা হচ্ছে উত্তর দিক আর একটা হচ্ছে দক্ষিণ দিক। দ্যাট মিন্স এটা যদি একটা চুম্বক হয়, দণ্ড চুম্বক হয়, সাপোজ এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। এখন এই চুম্বকটার দুইটা দিক আছে, আমরা দেখতেছি একটা হচ্ছে উত্তর আর একটা হচ্ছে দক্ষিণ। এখন আমরা যদি এই চুম্বকটাকে অর্ধেক করি, অর্থাৎ এই চুম্বকটা যখন এরকম হবে অর্ধেক হবে, তখনও তার মধ্যে দুইটা মেরু বজায় থাকবে, অর্থাৎ এন এস। অর্থাৎ একটা চুম্বককে তুমি কাটো, ভাঙো, ওইটা আবার তার দুইটা মেরু সৃষ্টি করে নিবে, আবার ভাঙো এটাকে। যদি আবার ভাঙো এটাকে, তখন দেখা যাবে এরকম হইলেও এটার মধ্যে দুইটা মেরু থাকবে, যদি এরকম হয় তখনও এটার মধ্যে দুইটা মেরু থাকবে। অর্থাৎ তুমি যত ইচ্ছা ছোট করো, বাট এই যে চুম্বকের যে দুইটা মেরু, ওই দুইটা মেরুকে তুমি আলাদা করতে পারবে না, অল টাইম চুম্বকটাকে, চুম্বকটাতে দুইটা মেরু বজায় থাকবেই। সো এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা একটা চুম্বক তো এদিকে রাখবো, এটার জন্য তো চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে, তাই না? সো চুম্বক বলরেখা ডেফিনেশনটার ক্ষেত্রে আমাদের একটু কল্পনা করে নিতে হবে যে একটা কল্পিত উত্তর মেরু, এটা কিন্তু পসিবল না, বাট আমরা কল্পনা করে নিতেছি একটা কি কল্পিত উত্তর মেরু আমি যদি একটা চুম্বক থেকে বিচ্ছিন্ন করতে পারি, তখন ওইটা চুম্বক ক্ষেত্রে রাখার পরে ওইটা যেই বরাবর যাবে সেটাই হচ্ছে তোমার চুম্বক বলরেখা। তার মানে কি করতে হবে আমাকে, আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা কল্পিত, খেয়াল করো, একটা কল্পিত নর্থ পোল, খেয়াল করো, একটা কল্পিত নর্থ পোল চুম্বক ক্ষেত্রে আনতে হবে, এবং কল্পিত নর্থ পোল চুম্বক ক্ষেত্রে আনলে এটা যেই বরাবর যাবে বা যেই পথ বরাবর অতিক্রম করবে সেই পথটা বা সেই রেখাটাই হচ্ছে চুম্বক বল রেখা। ক্লিয়ার? সো আমি যেটা করবো সেটা হচ্ছে এই জায়গায় সাপোজ একটা নর্থ পোল দিলাম, এই জায়গায় এটা কিন্তু কল্পিত, কারণ কি আমি কোনো সময়ই একটা নর্থ পোলকে ইয়া হিসেবে আনতে পারবো না, আনা পসিবল না। ক্লিয়ার? সো এটা আমি কল্পনা করে নিলাম। সো এই এই জায়গায় যদি নর্থ পোল থাকে, আমরা খেয়াল করি যে এই এইটার বড় রেখা কি হয়, অর্থাৎ এই নর্থ পোল, এই নর্থ পোল যেহেতু চুম্বকের সমমেরু একে অপরকে বিকর্ষণ করে, সেহেতু এই নর্থ পোল এই নর্থ পোলকে বিকর্ষণ করবে, অর্থাৎ এইটা এই বরাবর চলে যাবে, তাই না? আচ্ছা দেখো, এটা এই বরাবর চলে যাওয়ার কথা ছিল, বাট যখন সে এই পর্যন্ত গেল তখন দেখলো তারা এই বরাবর কেউ আকর্ষণ করে, কারণ আমরা জানি যে এই সাউথ পোল নর্থ পোলকে কি করে আকর্ষণ করে। দ্যাট মিনস এই পর্যন্ত যাওয়ার পরে সে এই বরাবর যাইতে পারবে না, সে তার ডিরেকশনটা পাল্টায় এই পর্যন্ত আসে। দ্যাট মিনস আলটিমেটলি চুম্বকের বলরেখাটা যেটা হচ্ছে, তুমি যদি এখানে একটা নর্থ রাখো, সরি বাস দিয়ে দিলাম, এখানে একটা নর্থ রাখো, তখন হচ্ছে এইটাও এই বরাবর যাবে। ক্লিয়ার? দ্যাট মিনস চুম্বক বলরেখার যে দিক, সেই বলরেখার দিকগুলো হবে এরকম। ক্লিয়ার? এবং এই যে এই জায়গায় যদি একটা রাখো, তখন এইটাকে সে এই বরাবর পুরোপুরি বিকর্ষণ করবে। দ্যাট মিনস এই জায়গায় যদি একটা রাখো, তখন এইভাবে সে যাওয়ার চেষ্টা করবে, এই জায়গায় রাখলে সে এইভাবে যাওয়ার চেষ্টা করবে, এবং এই জায়গাতেও কিছু কিছু এইভাবে এসে ঢোকার চেষ্টা করবে, ঢোকার চেষ্টা করবে। খেয়াল? তো আমি এই চুম্বক বল রেখার ধারণাটা ক্লিয়ার করতে পারছি, সেটা হচ্ছে যে চুম্বক ক্ষেত্রের মধ্যে আমি যদি একটা বিচ্ছিন্ন উত্তর মেরু আনি, বিচ্ছিন্ন নর্থ পোল যদি আনি, তখন এটা যেই দিক বরাবর বা যেই রেখা বরাবর বা যেই পথ বরাবর যাবে সেইটাই হচ্ছে চুম্বক বলরেখা। এবং তোমাদের আমি তড়িৎ বলরেখা পড়ানোর পরে একটা কথা বলছিলাম যে তড়িৎ ক্ষেত্রে যদি একটা প্লাস থেকে একটা মাইনাস থাকে, তখন চুম্বক বলরেখাগুলো প্লাস থেকে বের হয়ে মাইনাসের দিকে যায়। এইখানে খেয়াল করো চুম্বক বলরেখাগুলো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। এদিকে চুম্বক বলরেখাগুলো আমরা দেখতে পাচ্ছি যে নর্থ থেকে সাউথের দিকে যাচ্ছে, অর্থাৎ নর্থে নর্থ থেকে সাউথে গিয়ে প্রবেশ করতেছে। ক্লিয়ার? তো এই ধারণা ক্লিয়ার হওয়ার পরে আমি যেটাতে চলে যাবো সেটা হচ্ছে
আমি একটা ওই চৌম্বক বলরেখা, সরি তড়িৎ বলরেখা পড়ানোর পরে আমি একটা টার্ম শিখাইছিলাম, সেটা হচ্ছে তড়িৎ প্রাবল্য। সেটা বলছিলাম যে আমি যদি এই যে বলরেখা, এই বলরেখার সমকোণে যদি একক ক্ষেত্রফল একটা তল রাখি, সাপোজ এটা হচ্ছে একক ক্ষেত্রফলের তল, এবং আমি যদি এই তলটা রাখি, তখন ওই একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যেই পরিমাণ বা যতটা বলরেখা যাবে তার পরিমাণই হচ্ছে তড়িৎ বলরেখা। আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের, যখন তড়িৎ বলরেখা সৃষ্টি হবে তখন এই যে বলরেখা, বলরেখা তো এই বরাবর যাচ্ছে তাই না, এই বরাবর, তো বলরেখার সমকোণে যদি একক ক্ষেত্রফলের একটা তল রাখি, খেয়াল করো এই যে দেখ আমার হাতের মধ্য দিয়ে কয়েকটা বলরেখা গেছে তাই না, হাতের এদিকে যদি ওইটা যদি এভাবে রাখা যায় তখন কি হাতের ভিতর দিয়ে যাবে না? তার মানে এই যে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যতগুলো বলরেখা গিয়েছিল বা যে পরিমাণ বলরেখা গিয়েছিল সেইটার পরিমাণ হচ্ছে তোমার কি তড়িৎ প্রাবল্য। এই ক্ষেত্রেও আমরা একটা নতুন টার্ম আনতে পারি, সেটা হচ্ছে চৌম্বক প্রাবল্য। খেয়াল করো সেটা কি চৌম্বক প্রাবল্য। এই যে চৌম্বক প্রাবল্যের যখন আমি কথাটা আনবো তখন হচ্ছে এই আগেরটার মতো যে চৌম্বক বলরেখার, খেয়াল করো আমি যেটা বলছি চৌম্বক বলরেখার একক চৌম্বক বলরেখার সাথে সমকোণে একটা একক ক্ষেত্রফল রাখলে ওইটির মধ্য দিয়ে যে পরিমাণ বলরেখা যাবে সেইটার পরিমাণই হচ্ছে চৌম্বক প্রাবল্য। কি বললাম সেটা হচ্ছে যে চৌম্বক বলরেখার সমকোণে একটা একক ক্ষেত্রফল রাখলে তার মধ্য দিয়ে যে পরিমাণ বলরেখা যাবে সেইটার পরিমাণই হচ্ছে চৌম্বক প্রাবল্য। ক্লিয়ার? এটা যদি ক্লিয়ার হয় খেয়াল করো, সাপোজ আমি এদিকে একটা তল রাখলাম এবং এটা হচ্ছে একক ক্ষেত্রফলের একটা তল, এই তলের মধ্যে আমি দেখতে পাচ্ছি একটা দুইটা তিনটা তিনটা বলরেখা অতিক্রম করছে। এই যে এই তলটার মধ্যে দিয়ে যে তিনটা বলরেখা অতিক্রম করছে তো আমি বলতে পারি চৌম্বক প্রাবল্য, খেয়াল করো চৌম্বক প্রাবল্য হচ্ছে তিন, চৌম্বক প্রাবল্য হচ্ছে তিন। ক্লিয়ার? এখন একটা বেসিক ক্লিয়ার করো, চৌম্বক বলরেখা গুলো যদি কাছাকাছি হয়, খেয়াল করো আমরা কয়েকটা বলরেখা দেবো, এমন চৌম্বক দেখো যদি দেখতে চাও খেয়াল করো একটু ভালোভাবে দেখো চৌম্বক প্রাবল্যের ব্যাপারটা, কারণ হচ্ছে আমরা যখন সোলিনয়েড করবো তখন সোলিনয়েডে আমাদের বুঝতে হবে যে চৌম্বক বলরেখাগুলো একীভূত হওয়ার মাধ্যমে কিভাবে চৌম্বক প্রাবল্য বহুগুণ বাড়ায় দেয় বা চৌম্বক ক্ষেত্রটাকে শক্তিশালী করে দেয় সেটা আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে যদি আমরা এরকম একটা চৌম্বক ক্ষেত্র নিই এবং এই চৌম্বকটা সাপোজ এরকম, এই চৌম্বকটা হচ্ছে এরকম এন এস, এবং এটার যে বলরেখা সেই বলরেখাগুলো হচ্ছে এরকম, ক্লিয়ার? এবং এটা হচ্ছে এরকম খুব কাছাকাছি অবস্থিত, অর্থাৎ প্রতিটা বলরেখা খুব কাছাকাছি অবস্থিত। এবং আমরা অন্য একটা নিয়ে চিন্তা করবো, সেটা হচ্ছে এইটার ক্ষেত্রে ওকে এস এটার ক্ষেত্রে হচ্ছে তোমার দূরে দূরে অবস্থিত, এখন আমি দেখব যে কোনটার ক্ষেত্রে কোনটার চৌম্বক ক্ষেত্রটা শক্তিশালী, কোনটার চৌম্বক ক্ষেত্রটা শক্তিশালী সেটা যদি আমাদের আমাকে নির্ণয় করতে হয় আমাকে ভাবতে হবে কোনটার চৌম্বক প্রাবল্য বেশি, কোনটার চৌম্বক প্রাবল্য বেশি সেইটা যদি আমাকে জানতে হয় আমাকে জানতে হবে যে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কতগুলো বলরেখা অতিক্রম করছে। সাপোজ ধরো একক ক্ষেত্রফল দুইটার ক্ষেত্রে আমি একক ক্ষেত্রফল নিব এবং এইটার ক্ষেত্রে যদি আমি একক ক্ষেত্রফল নিই, একক ক্ষেত্রফল সাপোজ হচ্ছে এইরকম, একক ক্ষেত্রফল হচ্ছে এই রকম, এবং এই একক ক্ষেত্রফলটাই আমি এইদিকে নিব, এখন এইদিকে যে একক ক্ষেত্রফলটা রয়েছে সেই একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে আমি যদি চিন্তা করি কতটা রেখা গেছে, খেয়াল করো এই যে একটা দুইটা তিনটা চারটা, দ্যাট মিন্স এই যে চৌম্বক ক্ষেত্রটা সেই চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য হচ্ছে চার, লিখলাম চার। আবার এই যে এই চৌম্বক ক্ষেত্রটা, এই চৌম্বক ক্ষেত্রটা এই যে বলরেখার সংখ্যা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে বলরেখার সংখ্যা সেটা হচ্ছে মাত্র দুই, দ্যাট মিন্স এই চৌম্বক ক্ষেত্রটার প্রাবল্য হচ্ছে দুই, যেহেতু এই চৌম্বক ক্ষেত্রটাতে একক বলরেখার সমকোণে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে
বেশি পরিমাণ রেখা অতিক্রম করছে বা বেশি পরিমাণ বল রেখা অতিক্রম করছে, সেই জন্য এই চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে শক্তিশালী। তার মানে কি বুঝলাম আমরা এখান থেকে? একটা কথা বুঝলাম যে যদি চৌম্বক বল রেখাগুলো কাছে কাছে হয় বা অনেকগুলো চৌম্বক বল রেখা একসাথে থাকে, তখন ওই চৌম্বক ক্ষেত্রটা বেশি শক্তিশালী হবে। এবং চৌম্বক বল রেখাগুলি যদি দূরে দূরে থাকে, তখন তাদের যেই চৌম্বক প্রাবল্য সেই প্রাবল্যের মান কম হবে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রটা কম শক্তিশালী হবে। এটা হচ্ছে বেসিক। কারণ আমরা যখন সলিনয়েড পড়বো তখন আমাদেরকে বুঝতে হবে যে চৌম্বক মানে এই চৌম্বক বল রেখাগুলো যখন একসাথে হচ্ছে তখন কোন কারণে ভিতরের মানে কেন্দ্রে কোন কারণে চৌম্বক শক্তি বেড়ে যাচ্ছে, সরি চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বেড়ে যাচ্ছে বা চৌম্বক ক্ষেত্রটা শক্তিশালী হচ্ছে কোন কারণে, সেটা আমাদেরকে জানতে হবে। সো এই এই জন্য এই টপিকটা আমি বুঝিয়ে নিলাম, সেটা হচ্ছে যে চৌম্বক বল রেখা আমি খেয়াল করো চৌম্বক প্রাবল্য মানে কি বা চৌম্বক ক্ষেত্র কতটা শক্তিশালী সেটা বের করার জন্য আমরা প্রাবল্যের আশ্রয় নিতে হবে। সো প্রাবল্য মানে কি? প্রাবল্য মানে হচ্ছে যে চৌম্বক বল রেখা সমকোণে যদি একটা তল রাখি একক ক্ষেত্রফলের তল, অর্থাৎ এক সাপোজ 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা বর্গক্ষেত্র বা 1 মিটার দৈর্ঘ্যের একটা বর্গক্ষেত্র, ক্লিয়ার? একক ক্ষেত্রফল মানে কি? যে 1 মিটার দৈর্ঘ্যের একটা বর্গক্ষেত্র, একক ক্ষেত্রফল মানে হচ্ছে 1 মিটার দৈর্ঘ্যের একটা বর্গক্ষেত্র। তো এইরকম যদি একটা বর্গক্ষেত্র রাখি তখন ওইটার মধ্য দিয়ে যতগুলো বল রেখা যাবে সেটা হচ্ছে কি? প্রাবল্য, ক্লিয়ার? সো আমরা যখন সলিনয়েডে যাব তখন এটা বোঝাবো। জাস্ট এই কথাটা একটু বেসিকটা মাথায় ঢুকিয়ে নাও যে যত বেশি জড়াজড়ি থাকবে বা যত বেশি কম জায়গায় যত বেশি বল রেখা আসবে তত চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য তত বাইরে যাবে, ক্লিয়ার? সো এইটাই ছিল এই টপিক্সের ক্লাস, যে চৌম্বক ক্ষেত্র, চৌম্বক বল রেখা এবং চৌম্বক প্রাবল্য। আশা করি তোমরা বুঝতে পারছো, ক্লিয়ার?